বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের অন্যতম কারিগর তিনি। একটা সময় জাতীয় দলে সবচেয়ে বড় ভরসার নাম ছিলেন, ছিলেন ব্যাটে বলে ও ফিল্ডিংয়ে সমান পারদর্শী। বলছি অমিত সম্ভাবনা জাগিয়ে নিভে যাওয়া ক্রিকেটার রাজিন সালের কথা। বাংলাদেশ টিমকে তার আরও দেওয়ার ছিল। রাজিন সালের জন্ম 1983 সালে 20 নভেম্বর সিলেটে। তিনি ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্পিনার। ওডিআই ও টেস্টে অভিষেক 2003 সালে, যথাক্রমে পাকিস্তানের মুলতান ও করাচিতে। 43টি একদিনের ম্যাচে সবকটি ইনিংসে 1005 রান করেন, যাতে 108 রানের একটি সেঞ্চুরি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ান। এদিকে টেস্ট ক্রিকেটে 24 ম্যাচে 46 ইনিংসে 1141 রান করেন। কিন্তু এই পরিসংখ্যানে কি সব? পরিসংখ্যানে লেখা নেই, ভীষণ অপ্রস্তুত অবস্থায় একচিলতে পুকুর থেকে টেস্ট ক্রিকেটের মহাসমুদ্রে নেমে খাবি খেতে থাকা বাংলাদেশের সেই সময়টায় রাজিন সালে কীভাবে বুক পেতে দিয়েছেন শোয়েব আখতার নামের এক গতিদানবের খুনে বাউন্সারে। দলের প্রয়োজনে কীভাবে শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে ডাক করে গেছেন একের পর এক বল। কিভাবে নিজের অভিষেক টেস্টেই 291 মিনিটের দীর্ঘ এক ইনিংস খেলেছিলেন করাচিতে, সময় বিবেচনায় যেটি তখন বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম ইনিংস। ফিল্ডিংই বা কম কিসে? অধিনায়ক দুর্জয়ের বল টেন্ডুলকারের ব্যাট ছুঁয়ে উঠে গেলে পাঁচ পাখির মতো ঝাঁপিয়ে বলটি লুফে নেন এই ক্রিকেটার। তার একটু আগে একই কায়দায় মুরালী কার্তিকের ক্যাচও ধরেন তিনি। টিভি স্ক্রিনে যখন তার নাম ভেসে উঠল, সবাই অবাক হয়ে দেখল দ্বাদশ খেলোয়াড় রাজিন সালের নাম। ভবিষ্যতের এক তারকা ক্রিকেটার, সেদিন তার মধ্যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল গোটা বিশ্ব। যে স্বপ্নটা তাকে নিয়ে দেখা হয়েছিল তা তিনি পূরণে ব্যর্থ হয়েছেন। জাতীয় দলে হাবিবুল বাশারের অনুপস্থিতিতে তিনি অধিনায়কত্ব করেছেন। সে সময় সবাই বলতো রাজিন হবেন ভবিষ্যৎ বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান ও অধিনায়ক। অধিনায়ক বা ব্যাটসম্যান কোনো চেহারাতেই প্রতিশ্রুতি মতো বড় হয়ে উঠতে পারেননি। নিজের কেরিয়ারের সেরা সময়ে রাজিন বেশি ধীরে খেলেন, ব্যাটিংয়ে গ্ল্যামারের চেয়ে ঢের বেশি গ্ল্যামার বলে অনেকের মন জিততে পারেননি। বার্তা পেয়ে গেলেন ওয়ানডেতে আর খেলা হচ্ছে না তার, ওডিআইতে বিবেচনায় রাখা হচ্ছে না। অথচ নিজের শেষ ওয়ানডে সিরিজের আগের সিরিজেও বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান ছিল তার। এদিকে নিজের শেষ 6 টেস্ট ইনিংসের 4টিতে 0 মেরেই মৃত্যুই ঘটে গেল আন্তর্জাতিক কেরিয়ারের। এদিকে জাতীয় দলে পূর্ণ বিকশিত না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেকে মেলে ধরেছিলেন। 2011-12 দিকে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ছিল তার নাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে 148 ম্যাচে 8,481 রান করেন 34.1 গড়ে। লিস্ট এতে 143 ম্যাচে 3,153 রান করেন 24.6 গড়ে। পরিশেষে বলা যায় অন্যান্য অনেক ক্রিকেটারের মতো বাংলাদেশ ক্রিকেটে রাজিন একটি দীর্ঘশ্বাসের নাম। রাজিন সেই ব্যাটসম্যান ছিলেন না যার জন্য দর্শক গলা ফাটাবে। রাজিন সালে 18 বছরের ক্রিকেটের ইতি টানেন। অবভিয়াসলি আল্লাহ আমাকে হেল্প করেছেন, আমার ফ্যামিলি আমার সাথে ছিল, আপনার সাথে না থাকলে আমি রাজিন সালে হতে পারতাম না। আশা করা যায় অপূর্ণ স্বপ্ন বয়ে বেড়ানো একজন বাবার মতো রাজিনও নিজের একাডেমির সন্তানদের দিয়ে পূরণ করবেন সেই শূন্যতা। ধন্যবাদ।